লেস লার্ন মদিনাজ ইসলাম এসো মদিনার ইসলাম শিখি। চ্যানেলটি সাবসক্রাইব করে আমাদের সাথে নেকি রংসিদার হন আসালাম আরেকুম রহমাতুলাহী অবরা কাত সুপ্রের দর্শক অ সুতামন্্ডরে। রসুল সালাল্লাহ সালাম মেসাদ করেছেন সালা এসাতুন কাধাররা আমাললাহ তাহা তা আলা অর্থাৎ তিন পকার মানুষের উপর আল্লাহ রবুল আলমিন জান্নাত হারাম করে দিয়েছেন দুনিয়া খেরা তাদের জন্য উভয় দংশ তারা কারা এই হতবাগা প্রথম প্রকার রচনা বলেছেন মদমিনুল খামর অর্থাৎ যারা মতাসক্ত পান করে মদপান অবস্থায় বা এই নিশা অবস্থায় মৃত্যুবরণ করে দ্বিতীয় অল আখ অর্থাৎ পিতা মাতার অবাদ্য যারা তৃতীয় ও এই দায়স শব্দটি আমরা বেশি বেশি সমাজে শুনি বিভিন্ন আলোচনা মাহফিলে বক্তারা বলে থাকে যে দায়ুষ কখনও জান্নাতে যাবে না তে দায়ুস কারা আমরা আজকে দায়ুসের ব্যাখ্যা রস উশল আলোচরামের হাদিস থেকে জানব বর্তমান যেহেতু ডিজিটাল যুগ আধুনিক যুগ আধুনিক যুগে এখন আমাদের দেখা যায় প্রায় গড়ে গড়ে পুরুষরা দায়ুষ হয়ে রয়েছে তো এই দায়ুষের জন্য যে জান্নাত হারাম দায়ুস কোন পুরুষরা দায়ুষ রসরম বলছেন ওদ্যুস আল্লা ইউকির রুফি আহলিহি আল খুবস অর্থাৎ যারা তার ফ্যামিলির প্রতি ফ্যামিলির উপর নোংরামি স্বীকৃতি দেয় নোংরামিতে এতে বাধা দেয় না এতে হোক তার স্ত্রী অথবা তার বোন অথবা তার কন্যা এমন জাতীয় যে মহিলারা রয়েছে মেয়েরা রয়েছে তার অধীনস্থ নিকটাত্মীয় রক্তের সম্পর্কর তাদের প্রতি তার কোনো আত্মমর্যাদা বোধ নেই আত্মমর্যাদা বোধহীন হল দায়ুস খবস এখানে যে আর এটা হলো জিনা এখানে জিনা বলতে শুধু আমরা সরাসরি জিনাই বলবো না জিনা এবং জিনার যে কিছু উপসঙ্গ রয়েছে এবং জিনার যে কিছু মাধ্যম রয়েছে এই সমস্ত থেকে যারা বাধা দেয় না এবং এই সমস্ত কেউ যদি করে যায় আত্মমর্যাদা বোধে লাগে না এরাই হলো দেখা যায় আমাদের পুরুষ এখন পাচক নামাজ আদায় করে সব ঠিক আছে কিন্তু তার ফ্যামিলির কোনো খবর রাখে না স্ত্রীরা কী করতেছে কার সাথে কথা বলতেছে মেসেঞ্জারে কার সাথে চ্যাট করতেছে এমনকি ফেসবুকে বিভিন্নভাবে তারা লোংরামি ছড়াচ্ছে এটার কোনো খবর নেই এমনইভাবে তার মেয়েরা তার বোনেরা তার নিকটাত্মীয়রা এটি সে দেখেও না খবরও নেয় না তার মতে সে পাশত্ত নামাজ আদায় করে এবং আল্লাহকে ভয় করে তো এই সমস্ত পুরুষ যদি এই পর্যায়ে থাকে তাদের আত্মমর্যাদা বোধে না লাগে তাহলে তারা দায়ুস আলী শাসন আমলে তিনি ঘোষণা করলেন পুরুষদের জন্য আমা তাগা রোনা আলা নিসাইকুম যে তোমাদের আত্মমর্যাদা বোধে লাগে না তোমাদের স্ত্রীদের উপর তোমাদের স্ত্রীরা দেখা যায় বাজার গারে যাচ্ছে অযথা যাচ্ছে বেড়াচ্ছে এটা তোমাদের আত্মমর্যাদা লাগে না সাহবিনে ওবাদারা দিলো বলেন লাউরা এই তোরা বিসাইপ। আমি যদি আমার স্ত্রীর সাথে কোনো পুরুষকে দেখি যে কোনো পর্যায় হোক না কেন আমি তাকে তলোয়ার দিয়ে একদম শেষ করে দিব হত্যা করে দিব তো এই ছিল আত্মমর্যাদা বোধ এবং সবচেয়ে আত্মমর্যাদা বুদ্ধি ছিলেন রসুল সাল্লাহ আলাইসালাত সাল্লাম তাহলে আসুন আমরা নিজেও যেমন জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করি এবং পরিবার পরিজনকে বাঁচাই নিজেও জান্নাতে যাওয়ার জন্য আকাঙ্ক্ষা করি আশা রাখি সকলেই চাই এবং পরিবার পরিজন নিয়ে জান্নাতে প্রবেশ করি এবং আমরা এমন কোনো কাজ করব না যাতে আমাদের জান্নাতে যাওয়ার বাধা হয়ে যায়